আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। দুপুরবেলা আপনার পছন্দের কিছু যদি আপনার সামনে চলে আসে, আপনি কি করবেন? খুব খুশি হয়ে যাবেন? আমিও তেমন খুশি হয়ে গেছি। আজকে দুপুরবেলা আমার সব রান্না বান্না শেষ, শাশুড়ি নিয়ে আসলো খুবই সুন্দর সুন্দর কচুর ফুল। তো আমি এগুলো কেটে ধুয়ে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। একটা পাতিল বসিয়ে তেল গরম করে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে, দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে ভালো করে তেলে নাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এক চা চামচ লবণ দিয়ে দিলাম, এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম খেসারির ডাল। ডালটা একটু ভাজা ভাজা করে নিব। ডালটা ভাজা ভাজা হলে কি হয়, ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, রান্নাটা অতুলনীয় স্বাদ হয়ে যায়। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এক কাপ, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সেই কচুর ফুলটি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য। দুই মিনিট ঢাকনা দিয়ে রাখার পর একটু নরম নরম হয়ে আসছে, আমি আবার একটু নাড়িয়ে দিলাম। তো আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার কচু ফুলটি সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। আরও একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুটে দিচ্ছি ভালো করে। ঘুটে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখুন তেলটা বেশি উঠেছে উপরে, আমার কচুর ফুলটি রান্না প্রায় হয়ে গেছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে প্লেটে পরিবেশন করে নিয়ে রেডি হয়ে গেল আমার অত্যন্ত স্বাদের কচুর ফুল। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। ভালো থাকবেন।